সালাতের প্রশিক্ষণ মানে কি জানেন? সালাতের প্রশিক্ষণ মানে কি কেউ বলতে পারবেন? সালাতের প্রশিক্ষণ মানে সালাত শিক্ষা দেওয়া বা নামাজ শিক্ষা দেওয়া, এটা কে শিক্ষা দিয়েছেন বলেন তো? আল্লাহ তাআলা কার মাধ্যমে শিক্ষা দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে শিক্ষা দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল এসে সালাত শিক্ষা দিয়েছেন। তখন সালাত ফরজ হয় না, একবার পাঁচ ওয়াক্ত মানে পাঁচবার, একদিন মক্কা বিজয়ের দিনে পাঁচবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাত শিক্ষা দিয়েছেন। তো মক্কা বিজয়ের আগে কতবার কত শত রাকাত ফরজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়িয়েছেন, তারপরে আবার শিক্ষা দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে এসে শিক্ষা দিয়েছেন। আরো একটা হাদিসে আছে, সকালবেলা আর সন্ধ্যার সময় জিব্রাইল এসে সালাত শিক্ষা দিয়েছেন। তাহলে সালাতের বিষয়টা শুধু বললেই হবে না, প্র্যাকটিক্যাল করতে হবে। আর এতদিন পরে বুঝতে পারলাম আরো বেশি যে আসলে বাচ্চারা কতটা দুর্বল আছে। তো ইনশাল্লাহ আমরা এটা চলমান রাখবো, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই পৃথিবীর সর্বপ্রথম সবচেয়ে বড় হাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়েছেন। কারো বাড়িতে গেলে উপহার দেয় না মানুষ, আবার সাথে জিনিস নিয়ে যেতে হয়। তো আল্লাহ তাআলা নিজে উপহার দিয়েছেন এই সালাতকে, আবার কিয়ামতের দিনে সর্বপ্রথম এই সালাতেরই হিসাব হবে। পৃথিবীর সকল ভালো কাজ করার পরেও যদি কেউ সালাত না করে তাহলে সেই ব্যক্তির ইমানের কোনো দাম নেই। আর এখন বর্তমান যুগে পৃথিবীর সকল আলিম ওলামারা একমত যে যে সালাত আদায় করে না সে কাফের, তার সাথে আর মুসলিম, মুসলিম আর হিন্দু বৌদ্ধ এগুলো কোনো পার্থক্য থাকবে না যদি কেউ সালাত আদায় না করে। তো এই সালাতের প্রশিক্ষণ আল্লাহ তাআলা আদেশে জিব্রাইল আলাইহিস সালাম যেমন দিয়েছেন, আমরা ইনশাআল্লাহ বারবার দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের আব্বাজানেরা সোনামণিরা সকলেই সহি সুন্দরভাবে সালাত আদায় করতে পারে। কারণ কি জানেন, সঠিকভাবে সালাত আদায় না করলে ফলাই মুল্লি মুসাল্লি, কেউ যদি রুকু সেজদা ঠিক মতো আদায় না করে ওই রুকু সেজদা আদায় না করার কারণে সে জাহান্নামে যাবে, পাশাপাশি আবার সালাত না করলে জাহান্নামে যাবে, এমনকি সালাতের বিষয়ে উদাসীন থাকলেও জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে যাবে না, জাহান্নামের সবচেয়ে ভয়ানক গর্তগুলো ওয়াইল, যেগুলো গর্ত জাহান্নামের গর্ত, সেই গর্তগুলোতে ফেলার দিবে যারা সাহুলো উদাসীন থাকবে। এই জন্য আমরা সকলেই প্রশিক্ষণ নিব ইনশাআল্লাহ, বারবার বিভিন্ন বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে প্রশিক্ষণ নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযীলা ওয়া অসংখ্য ধন্যবাদ ফাযিলাতুল শায়খ হাফেজ আহসান হাবিব মাদানি ভাইস প্রিন্সিপাল আল মাদ্রাসা আল আরাবিয়া। আমাদের আজকের অনুষ্ঠানে